সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লোকসভার সঙ্গে সব রাজ্যে বিধানসভা ভোট করতে গেলে আইন সংশোধন করতে হবে বললেন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। বিজেপিকে পাল্টা তোপ থেকে কংগ্রেসও বলেছে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে মোদীকে, তাহলে একসঙ্গে ভোট সম্ভব। লোকসভার সঙ্গে সব রাজ্যে বিধানসভা নির্বাচন করা যায় কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে বিজেপি। গতকালই তারা জানিয়েছিল 2019 লোকসভা নির্বাচনের সঙ্গে 11টা রাজ্যে বিধানসভা ভোট হোক, কিন্তু আজ মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়ে দিলেন একসঙ্গে সব ভোট করতে গেলে সংবিধানে সংশোধন করতে হবে, আইনি সংশোধন নিয়ে এনে তারপর নির্বাচনে যেতে হবে। সেই সিদ্ধান্ত কখনো নির্বাচন কমিশন নিতে পারে না। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরামে ভোট হওয়ার কথা এবছরের শেষেই। লোকসভা ভোট হতে পারে এপ্রিল অথবা মেতে, সেজন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। লোকসভার পরেই মেয়াদ শেষ হবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বিধানসভার। 2019 ডিসেম্বরে মেয়াদ শেষ হবে হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে। 2020 ভোট হওয়ার কথা বিহারে। বিজেপি তাই প্রস্তাব দিয়েছিল সাত রাজ্যের বিধানসভা ভেঙে দিয়ে লোকসভার সঙ্গেই ভোট হোক। আজ কংগ্রেসও পাল্টা তোপ দেখেছে বিজেপিকে। কংগ্রেস বলেছে লোকসভার সঙ্গে সব রাজ্যে বিধানসভার ভোট হতে পারে, সেক্ষেত্রে মোদীকে লোকসভা ভেঙে দিতে হবে, নতুবা সংবিধানের নিয়মেই এক ভোট সম্ভব নয়। নির্বাচন কমিশনও আজ জানিয়েছে একসঙ্গে ভোট হলে যে পরিকাঠামো প্রয়োজন তার নেই কমিশনের হাতে, অতিরিক্ত বাহিনী, অতিরিক্ত ভোটকর্মী প্রয়োজন, প্রয়োজন ভিভিপ্যাটেরও। ইতিমধ্যেই বিরোধী দলগুলো এক দেশ এক ভোটের বিরোধিতা করেছে, এক ভোট দিয়ে ফের টিকবাজি খেল বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হয়েছে অমিত শাহ এমন কোনো প্রস্তাব দেননি,